নমস্কার দর্শক বন্ধু, এবে এবে রাজ্যরে অঙ্গনবাড়ি কর্মীঙ্ক পাই আসিলা আউ এক ঘোষণা, যাহা আপন মানে সমস্তে জানি রাখিবা নিহাতি জরুরি। আপন মানে এ কথা সমস্তে জানিতিবে, এবে সমস্ত ক্ষেত্রে জারি হইতিলা আন্দোলন, যেমিতিকি অঙ্গনবাড়ি কর্মী, আশা কর্মী, শিক্ষক মানে, এমিতিকি ড্রাইভর ভাই মানে মধ্যে আন্দোলনকু ওলাইতিলে। তেবে এই মধ্যে খুব শীঘ্র দাবি পূরণ নেই আসিলা বড় অপডেট। তেবে আসন্তু জানিবা সম্পূর্ণ অপডেটকু। তা পূর্বরু ভিডিওকু লাইক করন্তু, চ্যানেলকু সবস্ক্রাইব করিনথিলে এবে সবস্ক্রাইব করি পাখরে থিবা বেল আইকনকু দবাই রখন্তু। অল ওড়িশা অঙ্গনবাড়ি লেডিজ ওয়ার্কর আসোসিয়েসন তরফরু অঙ্গনবাড়ি কর্মীঙ্ক বিভিন্ন দাবি পূরণ সকাশে মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কু দাবিপত্র প্রদান করা যাইছি, যাহাকি 2018 মসিহা আন্দোলন সময়ে বহিষ্কৃত হয়েথিবা 6 জন অঙ্গনবাড়ি কর্মীঙ্কু পুনঃনিযুক্তি, সরকারি কর্মচারী মান্যতা, মাসিক 18,000 দরমা, সেইপরি সহায়িকা মানঙ্কু মাসিক 8,000 টঙ্কা সহিত ইপিএফ, ইএসআইসি এবং মিনি অঙ্গনবাড়ি কর্মীঙ্কু মুখ্য অঙ্গনবাড়ি কর্মীর মান্যতা, কার্যরত সময়ে মৃত্যুকালীন সহায়তা রাশি 5,00,000 টঙ্কা ও মাসিক পেনশন 5,000 টঙ্কা, এসহ স্নাতক তদুর্ধ অঙ্গনবাড়ি কর্মীঙ্কু সুপরভাইজর পদবীরে পদোন্নীত, তা সমেত অন্যান্য দাবি মধ্যে করেছিলেন অঙ্গনবাড়ি কর্মী মানে। এপটে মিলিথিবা বিশেষ সূত্ররু সূচনা মোতাবক খুব শীঘ্র রাজ্য সরকারঙ্ক তরফরু অঙ্গনবাড়ি কর্মীঙ্ক দাবি পূরণ হেব বলি সূচনা মিলুছি। এনেই রাজ্য সরকার বড় ঘোষণা জারি করি পারন্তি বলি সূচনা মধ্যে মিলুছি। তেণু বহুত শীঘ্র অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা মানকর বড়া দরমা ঘোষণা করিয়াকু যাউছন্তি রাজ্য সরকার।